রচনা, কালো মেঘের ঘটা, কবিতাটি সংগ্রহ। আমার ভাষাতে ভূত কি জানো? বনের দোলার হাসি তার হতে দাঁড়িয়ে ফিরিল স্মৃতি। আজকের গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। নমস্কার, বিশ্ববরেণ্য সাহিত্যিক সাদাত হাসান মান্টোর লেখা ঠান্ডা গোস্ত গল্পটি নিয়ে হাজির হয়েছে মাহেশ্বরী অডিও ভাইবস। গল্পটি মূলত একটি মানুষের যন্ত্রণাক্লিষ্ট মনোভাবের উপর বর্ণিত। শুরু হতে চলেছে আজকের নিবেদন, সাদাত হাসান মান্টোর লেখা ঠান্ডা গোস্ত। ঈশ্বর সিং হোটেলের ঘরে ঢুকতেই বিছানা ছেড়ে উঠে পড়ল কুলবন্ত কর। ধারালো চোখে তার দিকে তাকিয়ে দরজা বন্ধ করল কুলবন্ত। মধ্যরাত্রি পেরিয়ে গেছে, এক অদ্ভুত রহস্যময় নীরবতায় ডুবে আছে শহরের আশেপাশের অঞ্চল। কুলবন্ত হাঁটু ভাঁজ করে বিছানায় গিয়ে বসল। ঈশ্বর সিং সম্ভবত তার জট পাকানো ভাবনাগুলোর গিট খোলার চেষ্টা করছিল সেই সময়। কৃপান হাতে সে এক কোণে দাঁড়িয়েছিল। কয়েক মুহূর্ত নীরবে পার হয়ে গেল। বসতে যেন অস্বস্তি হচ্ছিল, তাই কুলবন্ত বিছানার ধারে এসে পা দুটো নামিয়ে দোলাতে লাগল। ঈশ্বর সিং তখনও চুপ। কুলবন্ত কর বেশ শক্তপোক্ত মহিলা, চওড়া ও গোলালো নিতম্ব, অস্বাভাবিক বড় স্তন আর ধারালো চোখ, তার ঠোঁটের উপরে হালকা গোঁফের নীলচে আভা, চিবুকের গরম দেখে তাকে পাশ কাটিয়ে যাওয়া অসম্ভব। ঈশ্বর সিং তখনও মাথা নিচু করে এক কোণে দাঁড়িয়ে, তার মাথার আঁটো সাঁটো পাগড়ি বেশ ঢিলে হয়ে গেছে, কৃপান ধরা হাতটা কাঁপছে, তবু তার শারীরিক গঠন ও দাঁড়ানোর ভঙ্গি দেখে স্পষ্ট সেই কুলবন্ত কৌরের জন্য যথার্থ পুরুষ। আরও কিছু মুহূর্ত নীরবে কেটে যাওয়ার পর কুলবন্ত কর সহ্য ক্ষমতা হারিয়ে ফেলল। তার দুই চোখ প্রবলভাবে ঘুরছিল, তবে একটা কথাই মুখ থেকে বেরিয়ে এলো, ঈশ্বর সিংহ। মাথা তুলে ঈশ্বর সিং তাকানোর চেষ্টা করল, কিন্তু কুলবন্ত কৌরের জ্বলন্ত দৃষ্টি সহ্য করতে না পেরে চোখ ফিরিয়ে নিল। কুলবন্ত কর চেঁচিয়ে উঠল, ঈশ্বর সিংহ। পরক্ষণেই গলার স্বর নিয়ন্ত্রণে এনে তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কদিন কোথায় ছিলে তুমি? শুকনো ঠোঁটে জিভ বুলিয়ে ঈশ্বর সিং বলল, জানি না। খেপে উঠল কুলবন্ত কর। মানে এটা কোনো উত্তর হলো? ঈশ্বর সিং তার কৃপাণ ছুঁড়ে ফেলে বিছানায় শুয়ে পড়ল। দেখে মনে হয় গত কয়েকদিন ধরে সে বড্ড অসুস্থ। বিছানায় চিত হয়ে থাকা ঈশ্বর সিং এর দিকে তাকালো কুলবন্ত কর। তার মন নরম হল। ঈশ্বর সিং এর কপালে হাত রেখে জিজ্ঞেস করল, কি হয়েছে জানি, কোনো ঝামেলা? সিলিং এর দিকে তাকানো ঈশ্বর সিং এর চোখ কুলবন্ত কর এর দিকে ফিরল। তার চোখের ভাষায় করুণা পাওয়ার আকাঙ্ক্ষা, কুলবন্ত। তার কণ্ঠস্বরে স্পষ্টতই যন্ত্রণা। কুলবন্ত কৌরের অস্তিত্ব যেন তার ওপরের ঠোঁটে এসে নিবদ্ধ হল। ঠোঁট কামড়ে সে বলল, বলো জানি। পাগড়ি খুলে ঈশ্বর সিং আবার তার দিকে তাকাল। তার চোখ খুঁজে ফিরছে সহমর্মিতা ও সাহায্য। এবার কুলবন্তের মাংসল পাছায় চাপড় মেরে সে মাথা ঝাঁকিয়ে এমনভাবে কথা বলল যেন নিজেকেই সে বলছে,
আমি পাগল হয়ে গেছি কুলবন্ত, আমি পাগল হয়ে গেছি। ঝাঁকুনিতে ঈশ্বর সিং এর দীর্ঘ চুল ছড়িয়ে পড়ল। কুলবন্ত কর তার চুলে আঙুল চালাতে চালাতে অন্তরঙ্গ হয়ে বলল, ঈশ্বর সিং এতদিন তুমি কোথায় ছিলে? আমার দুশ্মনের সাথে, আমার দুশ্মনের মায়ের সঙ্গে বিছানায়। চুগার! ঈশ্বর সিং তার দিকে তীব্র চোখে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই কুলবন্তের স্তন টিপতে শুরু করল। কসম বাহেগুরু কি, বড় জানদার মেয়ে ছেলে তুই, বড় জানদার মেয়ে ছেলে। কুলবন্ত কর তার হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে জিজ্ঞাসা করল, তুমি মেরি কসম কোথায় গিয়েছিলে আমাকে বলো, শহরে গিয়েছিলে? ঈশ্বর সিং তার চুল কোচ করতে করতে বলল, না। কুলবন্ত কর তেতে উঠল, শহরেই ছিলে তুমি, নিশ্চয়ই অনেক টাকা লুট করেছ, এখন আমার কাছে লুকোতে চাইছো? আরে মিথ্যে বললে, আমি আমার বাপের পুত্তর নই। কিছুক্ষণ চুপ করে থেকে কুলবন্ত কর আবার জ্বলে উঠল, সেই রাতে তোমার কি হয়েছিল? বিছানায় আমার পাশেই তো রোজকার মতো শুয়েছিলে, শহর থেকে লুট করে আনা সব গয়না আমাকে পরিয়েছিলে, চুমু খেতে খেতে হঠাৎই তোমার মাথায় কি ভর করল ভগবানই জানেন, সঙ্গে সঙ্গে জামা কাপড় পরে তুমি বেরিয়ে গেলে। ঈশ্বর সিং ফ্যাকাশে হয়ে গেল, আর তা দেখতে পেয়ে কুলবন্ত কর আরো ঝাঁঝিয়ে উঠল, এমন হলুদ হয়ে গেলে? ঈশ্বর সিয়াং ওয়াহে গুরুর নামে দিব্যি, কিছু তো একটা গন্ডগোল আছে। আরে আরে কুলবন্ত, তোমার দিব্যি বলছে, কিছু না, কিছু না। কিন্তু তার কথা বলার ধরনে প্রাণ নেই। কুলবন্ত কৌরের সন্দেহ তাতে আরো বেড়ে গেল। উপরের ঠোঁট কামড়ে সে বলল, 8 দিন আগে যে মানুষ তুমি ছিলে এখন তা নও ঈশ্বর সিং, কেন? কেউ যেন তাকে আক্রমণ করেছে, সেভাবেই লাফিয়ে উঠল ঈশ্বর সিং। কুলবন্ত কৌরকে শক্ত হাতে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো। জানেমান, আমি আমি একই আছি, তুমি 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 বুঝতে পারছো না আমাকে। হ্যাঁ, আরো আরো জোরে চেপে ধরো, চেপে ধরো। আরে আরে ভেতরের আগুন তাহলে ঠান্ডা হবে, ধরো না, আমি ধরো ধরো। কুলবন্ত কর তাকে বাধা দিল না, কিন্তু তার মুখ থেকে বারবার একই অভিযোগ শোনা গেল, সে রাতে তোমার কি হয়েছিল বলো? আরে আরে দুশমনের মায়ের সাথে গেছিলাম। আরে তো তুমি আসো না, তার মানে আমাকে তুমি বলবে না? আরে কি বলবো, বলার কিছুই তো নেই। মিথ্যে বললে তুমি আমাকে নিজের হাতে পড়াবে। কুলবন্ত কৌরের কাঁধ জড়িয়ে ধরে ঈশ্বর সিং তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তার গোঁপ কুলবন্তের নাকে ঢুকে পড়ায় সে হাঁচতে শুরু করলো। তারপর দুজনেই হাসিতে ফেটে পড়ল। কামনা ঘন চোখে কুলবন্ত কৌরকে দেখতে দেখতে ঈশ্বর সিং তার জহর কোট খুলে ফেলে। এসো, আরে এসো, এসো না, তাসের বাজি হয়ে যাক। কুলবন্ত কৌরের ওপরের ঠোঁটে কয়েক বিন্দু খাম, সে চোখ নাচিয়ে আদুরে গলায় বলল, কুলবন্তের চওড়া গোলালো পাছায় চিমটি কাটলো ঈশ্বর সিং। সে এক পাশে সরে গিয়ে বলল, এমন করো না ঈশ্বর সিং, ব্যথা লাগে। ঈশ্বর সিং আরো কাছে এসে কুলবন্ত কৌরের ঠোঁট চুষতে লাগলো। কুলবন্ত নিজেকে ধরে রাখতে পারলো না। ঈশ্বর সিং জামা ছুঁড়ে ফেলে বলল, এসো 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 এসো, দুরূপের জাল দিত হবে, হ্যাঁ এসো এসো। কুলবন্ত কৌরের ওপরে ঠোঁট কাঁপতে লাগলো। কুলবন্তের শরীর থেকে পোশাক খুলে ফেলে ঈশ্বর সিং তার নগ্ন শরীর চোখ দিয়ে চাটছিল। কুলবন্তের হাতে চিমটি কেটে সে বলল, কসম ভাই গুরু কি, কুলবন্ত বড় কঠিন মেয়ে ছেলে তুমি। হাতে রক্ত জমে যাওয়ার চিহ্ন দেখে কুলবন্ত কর বলল,
তোমার মতো নিষ্ঠুর অত্যাচারী হয় না। ঈশ্বর সিং এর ঘন গোঁফের আড়ালে মৃদু হাসি দেখা দিল। তাহলে আজ অত্যাচারী হোক। আরো বেশি অত্যাচারে প্রবৃত্ত হলো সে। কুলবন্তের ওপরে ঠোঁট কানের লতি কামড়াতে লাগলো, ভারী বুক দোমরাতে মোচড়াতে লাগলো, পাছায় নাগারে চাপড় মারতে থাকলো, জোর করে চুমু খেতে থাকলো, স্তন চুষতে চুষতে লালায় ভিজিয়ে তুললো। কুলবন্ত কৌরের ভিতরে কামনার অগ্নিশিখা, কেটলির জল ফুটছে। কিন্তু এত সব সুরত ঈশ্বর সিং এর কামনায় আগুন জ্বালাতে পারল না। পরাজিত মুষ্টিযোদ্ধার মতো সব চেষ্টা চালিয়েও সে ব্যর্থ। কুলবন্ত কৌরের শরীরের প্রতিটি স্নায়ু তখন কাঁপছে, আর ঈশ্বর সিং ঝোপে অনর্থক লাঠি চালিয়ে যাচ্ছে। কুলবন্ত কৌর কাঁপা কাঁপা গলায় বলল, ঈশ্বর সিং তাস তো অনেক ভাজলে, এবার তুরুপে দাম দাও। ঈশ্বর সিং এর মনে হলো হাতের সব তাসগুলোই মেঝেতে পড়ে গেছে। হাঁপাতে হাঁপাতে সে কুলবন্ত কৌরের পাশে শুয়ে পড়ল। তার কপালে ঠান্ডা ঘামের আস্তরণ। তাকে উত্তেজিত করার সব চেষ্টা করেও ব্যর্থ হল কুলবন্ত কৌর। এসব নীরব চেষ্টা ব্যর্থ হবার পর কুলবন্ত কৌরের শরীর তখন অতৃপ্ত। বিরক্তিতে তার মন তেত হয়ে গেল। চাদর দিয়ে নিজেকে জড়িয়ে সে হিসহিস করে উঠল। ইস, কোন কুত্তের সঙ্গে কটা দিন তুমি কাটিয়েছ? সে তোমাকে ছিবড়ে বানিয়ে ছেড়েছে। ঈশ্বর সিং একইভাবে শুয়েছিল, নীরব আর হাঁপাচ্ছিল। কুলবন্ত কৌর রাগে ফুটছে। বলো আমাকে কুত্তিটাকে, তোমার নাম, তোমার তুরুপ, তাই না? ঈশ্বর সিং দুর্বল স্বরে বলতে পারল, কেউ না কুলবন্ত, কেউ না, বিশ্বাস করো, কেউ না। নিজের চওড়া পাছায় হাত রেখে কুলবন্ত কৌর বলল, আজ আমাকে সত্যিটা জানতেই হবে। ওয়াহেগুরুর নামে দিব্যি করে বলো, মেয়ে ছেলেটা কে? ঈশ্বর সিং কিছু বলতে চাইছিল, কিন্তু কুলবন্ত কৌর তাকে থামিয়ে দিল। দিব্যি করার আগে মনে রেখো, আমি সর্দার নিহাল সিং এর মেয়ে। মিথ্যে বললে তোমাকে কিমা করে ছাড়ব। এবার দিব্যি করে বলো যে এসবের পেছনে কোনো মাগি নেই। বিষণ্ণ ঈশ্বর সিং মাথা নাড়ল। কুলবন্ত কৌর যেন পাগল হয়ে গেছে। বিছানা থেকে নেমে সে কৃপাণ হাতে তুলে নিল। কলার খোসা ছাড়ানোর মতো খাপ থেকে কৃপাণ বার করে ঈশ্বর সিং এর ওপর ঝাঁপিয়ে পড়ল। পর মুহূর্তেই ফিনকি দিয়ে রক্ত বেরোল। তবু কুলবন্ত কৌর শান্ত হলো না। সে বুনো বিড়ালির মতো ঈশ্বর সিং এর চুল টানতে টানতে সেই অন্য মেয়ে ছেলেটিকে অকথ্য খিস্তি দিতে লাগলো। কিছুক্ষণ পর ঈশ্বর সিং মিনতির সুরে বলল, ভুলে যাও, ভুলে ভুলে যাও কুলবন্ত। তার কণ্ঠস্বরে হৃদয় ভাঙা আবেদন। কুলবন্ত কৌর পিছিয়ে গেল। ঈশ্বর সিং এর থুতনির ক্ষত থেকে রক্ত ঝরছিল, ভিজে যাচ্ছিল দাড়ি। কুলবন্ত কৌরের দিকে আর তো তীব্র চোখে তাকিয়ে সে কাঁপা কাঁপা গলায় বলল, মেরি জান, তুমি তুমি বড় তাড়াতাড়ি করছো। আরে আরে, যা হয়েছে ঠিকই হয়েছে। হিংসায় কুলবন্ত কৌর আবার জ্বলে উঠল। আমি জানতে চাই, কে তোমার দুশ্মনের মা? রক্তের ধারা ঈশ্বর সিং এর ঠোঁট পর্যন্ত এসে পৌঁছেছে। নিজের রক্তের স্বাদ পেয়ে শরীরের ঠান্ডা কাঁপুনি অনুভব করল সে। আমি আমি এই কৃপাণ দিয়ে আমি ছজনকে মেরেছি। আরে যার সঙ্গে তুমি, তাকেও তাকেও। কুলবন্ত কৌরের মাথায় ভর করে আছে তখন অন্য মেয়ে ছেলে। আবার তো
তোমাকে জিজ্ঞেস করছি, কুত্তিটাকে? ঈশ্বর সিং এর চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল। হঠাৎই তার চোখ জ্বলে উঠল। সে বলল, ওকে কুত্তে বলো না, বলো না ওকে কুত্তে। কুলবন্ত কর চেঁচিয়ে উঠল, মেয়ে ছেলেটা কে? ঈশ্বর সিং এর শ্বাস রোধ হয়ে আসছিল। গলায় হাত দিয়ে গরম রক্ত স্পর্শ করে সে মৃদু হাসল। বলছে সব বেটা ছেলে আসলে মাদার চোত। কুলবন্ত কর উত্তরের অপেক্ষা করছিল। গোফের পিছনে ঈশ্বর সিং এর হাসি আরো বড় হয়ে উঠল। আসল কথায় আসছি, আরে তুমি তুমি আমার গলায় ছুরি চালিয়েছো, সব কথাই তোমাকে বলবো। তবে তবে আস্তে 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 আস্তে। তার মাথায় ঠান্ডা ঘামের স্রোত। সে কথা শুরু করল, কুলবন্ত কুলবন্ত মেরি জান, কি যে হয়ে গেল আমি আমি জানি না, আমি তোমাকে বলতে পারবো না। সব মারাত আসলে মাদার চোত। শহরে শহরে লুঠাত রাত চলার সময় আমিও তাদের সঙ্গে ভিড়ে গেলাম। সেসব টাকা আর গয়না আমি তোমাকে দিয়েছি, কিন্তু একটা কথা তোমাকে বলতে পারিনি। ক্ষতের যন্ত্রণায় ঈশ্বর সিং গুঙাতে লাগলো। কুলবন্ত কর সেদিকে নজর না দিয়ে বলল, ঈশ্বর সিংহা আসল কথা এসো। দাড়ি থেকে কয়েক বিন্দু রক্ত ঝেড়ে ফেলল ঈশ্বর সিং। যে যে বাড়ি ভেঙে আমরা ঢুকেছিলাম ওখানে সাতজন ছিল, আমি 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 ছজনকে মেরেছি ওই ওই কৃপানটা দিয়ে। ভুলে যাও ভুলে যাও ভুলে যাও। শোনো শোনো, ওখানে ওখানে একটা মেয়ে ছিল, খুব সুন্দর। আমি আমি ওকে তুলে নিয়ে গেলাম। কুলবন্ত কর মন দিয়ে কথা শুনছিল। ঈশ্বর সিং আবার দাড়ি থেকে কয়েক ফোঁটা রক্ত ঝেড়ে ফেলল। জানেমান কি করে তোমাকে বলবো, মেয়েটা যে কি সুন্দর ছিল। ওকে ওকে মেরে ফেলতে পারতাম পারতাম ওকে মেরে ফেলতে পারতাম, কিন্তু কিন্তু নিজেকেই বললাম, ঈশ্বর সিয়া তুমি তো কুলবন্ত কাউরকে রোজ ভোগ করো, আজ নতুন খাবার পেয়ে চেখে দেখো। কুলবন্ত কর গড় গড় করে উঠল। বুঝেছি, ওকে ওকে পিঠে চাপিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে এলাম। পথে কি বলছিলাম বলো তো, যেতে 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 খালের পাশে ঝোপের আড়ালে মেয়েটাকে শুয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম একটু তাস ভেজে নেব, তারপর ঠিক করলাম। কুলবন্ত কর থুতু দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। বলে যাও। ঈশ্বর সিং সবে বলতে শুরু করেছে। আমি 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 তরুপ ছুড়লাম, কিন্তু তার গলা গভীর খাদে হারিয়ে গেল। কুলবন্ত কর উন্মত্তের মতো তাকে ঝাঁকাতে লাগলো। তারপর চেষ্টা করে চোখ খুলে ঈশ্বর সিং রাগে কাঁপতে থাকা কুলবন্ত কৌরের দিকে তাকালো। মেটা মেটা মরে গিয়েছে, মুর্দা, একেবারে ঠান্ডা গোস্ত।
জানন, তোমার তোমার হাতটা ধরতে দাও না। ঈশ্বর সিং এর হাতে হাত রাখলো কুলবন্ত কর। লোকটার হাত বরফের চেয়েও ঠান্ডা। শুনছিলেন আজকের নিবেদন ঠান্ডা গোস্ত। গল্প পাঠে রীতম মুনমুন, সূত্রধার সেবা আচার্য, আবহ সঙ্গীত ও পোস্টার তথাগত, সমগ্র ব্যবস্থাপনা পরিচালনা অনির্বাণ। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন মাহেশ্বরী অডিও ভাইবস।